ওই আমার বুক চিরিয়া সবিরে দিলাম, আর কি দিব বলো না, আমার মনে মানে না, মানে না মানা। রাধারানী সখীদেরকে বলছে, হে সখী, আমার বলতে তো আমি কিছু রাখিনি, আমার যা কিছু ছিল আমি আমার গোবিন্দকে সব কিছু দান করে দিয়েছি, তবু আমি আমার বন্ধুকে পেলাম না, তবু আমার গোবিন্দ আমাকে ফাঁকি দিয়ে অন্যের মনোবাসনা পূর্ণ করতে যায়। সখী, একবার যদি আমার প্রাণবন্ধু আমাদের এই দেশে ফিরে আসে, তাকে তোরা গিয়ে কিন্তু বলবি যে হে শ্যাম, তোমার লাগি রাধারানী প্রাণ ত্যাগেছে। আর একটি কাজ করবি সখী, বল কি কাজ করতে হবে। আমি যদি আমার বন্ধুর জন্য যদি মারা যাই, আমাকে কিন্তু তোরা জলেতে ভাসাবি না, আমাকে কিন্তু আগুনে পোড়াবি না। ললিতা বিশ্বকাবিন্দে সবাই বলছে, সখী এটা আবার কেমন কথা হলো, তুই যদি মারা যাস আগুনে পোড়াবো না, জলেতে ভাসাবো না, তাহলে কি করব বলতো? বলতে কেন সখী রে, ওই তমালের গাছের ডালের সঙ্গে তুই আমাকে বেঁধে রাখবি, যখন আমার বধূবা ফিরে আসবে সেই দিন তোরা আমাকে দেখাবি যে হে শ্যামরাই, তোমার লাগি রাধিকা প্রান্তে যেছে, রাধে আর বেঁচে নেই। তাই রাধারানী আমার গোবিন্দের প্রতি লক্ষ্য রেখে গানের ভাষায় বললেন, ওই আমি বুক চিরিয়া সবই রেখে দিলাম, আর কি দিব বলো না, আমার মনে মানে না, মানে না মানা, ও প্রাণ সখী রে, আমার মনে মানে না, মানে না মানা।
घर छाड़िला बाहरी रे छाड़िला छाड़लाम देशेर माया घर छाड़िला बाहरी छाड़िला छाड़लाम देशेर माया मोने माने ना माना प्राणों सोखी दे आमार मोने माने ना माना যেদিন তোমাকে আমি প্রথম যেদিন দেখেছি সেদিন আমি মনে করেছি তুমি আমার আপনজন তাই আমি আমার এই মন প্রাণ যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছি তোমার জগল চরণে কিন্তু বন্ধু আমার আসি বলে তো আর ফিরে এলো না তাই বন্ধুর পথবাণে চেয়ে আছি যেন কখন যেন আমার বধুয়া এসে বাসির সুরে আবার আমাকে ডাকবে তাই পদকর্তা বললেন ভোলাইতে পারো তুমি তুমি কেমনে ভোলো এই শিক্ষাটা চোরাই শিখাইল হে বন্ধু ভোলাইতে পারো তুমি তুমি কেমনেই ভোলো এই শিক্ষাটা
হাত ধরিয়া বলেছিলে চাহিয়া আমার প্রাণে বলিবে না বন্ধু তুমি এই জীবন গেলে হাত ধরিয়া বলেছিলে চাইয়া আমার প্রাণে আমার মনে